মিরপুরে দফায় দফায় বৃষ্টির হানা, বৃষ্টির ফাঁকে যতটুকু সময় পাওয়া গেল তাতেই মুস্তাফিজ নাসুমদের ঝাল টের পেলেন কিউই ব্যাটাররা। ফিজ করলেন কাটারে বাজিমাত আর নাসুম আহমেদ দেখালেন স্পিন ভেলকি। এছাড়া জাতীয় দলে ফিরেই উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের জাদু। এদিন টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। বোলিংয়ে নেমে কিউই ব্যাটারদের চেপে ধরেন মুস্তাফিজ। কাটার মাস্টার মুস্তাফিজের জোড়া আঘাত, মুস্তাফিজের প্রথম শিকার নিউজিল্যান্ড ওপেনার ফিন অ্যালেন। ফিজের কাটারে বিভ্রান্ত অ্যালেন উইকেটের পেছনে লাফিয়ে বলটা তালুবন্দি করেন নুরুল হাসান সোহান। এরপর আবারও মুস্তাফিজের আঘাত, সোহানের ক্যাচ, এবার শিকার চ্যাট বোস। 16 রানের মধ্যে নিউজিল্যান্ডের জোড়া উইকেট ফিজের পকেটে। জোড়া উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ে তোলেন দুই কিউই ব্যাটার উইল ইয়াং এবং হেনরি নিকোলস। 97 রানের পার্টনারশিপ গড়ে তোলেন তারা। বাংলাদেশ তখন বিপদে, আবার উইকেট মুস্তাফিজের। হেনরি নিকোলসকে LBW ফাঁদে ফেলেন ফিজ, জোরালো আবেদনে আদায় করেন উইকেট। রিভিউ নিয়েও রক্ষা হয়নি নিকোলসের, উইকেট হারিয়ে মাঠ ছাড়েন। কনফার্ম হয় মুস্তাফিজের তৃতীয় উইকেট। এরপর মিরপুরের উইকেটে স্পিনার নাসুম আহমেদের ভেলকি। 50 করা ইয়াং পড়তেই পারেননি নাসুমের বল, সঙ্গে সঙ্গে উইকেট কিপার সোহানের তড়িৎ গতিতে স্ট্যাম্পিং, নাসুমের শিকার দিনের প্রথম উইকেট। একই ওভারে আবারও কিউই দুর্ঘে নাসুমের আঘাত, এবার তিনি LBW ফাঁদে ফেলেন রাচিন রবীন্দ্রকে। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেয় বাংলাদেশ, সফল টাইগাররা। নাসুমের পকেটে তখন জোড়া উইকেট। প্রথম দফায় বৃষ্টির কারণে ইনিংসের দৈর্ঘ্য নেমে আসে 42 ওভারে। এরপর আবারও বৃষ্টির হানা, লম্বা সময় পর্যন্ত বন্ধ থাকে খেলা। তখন পর্যন্ত 43.4 ওভারে 5 উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ 136 রান।